সরাসরি টেক নিউজে চলে আসি। অ্যাপেলের আইফোন 12 এর ব্যাপারে প্রথম খবর বলবো এবং আইফোন 12 এর ব্যাপারে বেশ কিছু আজকে ইম্পর্টেন্ট খবর আছে। ভিডিওটাও আজকে ইন্টারেস্টিং হবে, সেসব অবধি দেখবেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, শেষে গিয়ে খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য সবসময় খোলা রয়েছে। তাহলে আইফোন 12 এর ব্যাপারে বলি। আইফোন 12 ফোনটা যে এসেছিল আমাদের অনেকেই খুব হতাশ করেছে আসলে, মানে শুধু আমাকে নয়, আমাদের মতো সাধারণ মানুষকে এবং যারা টেকসাভি মানুষজন তাদেরও হতাশ করেছে। বিশেষ করে বেশিরভাগ মানুষেরই যেখানে মনে হয়েছে ওভার প্রাইসড, সেখানে আইফোন 12 এর ব্যাপারে একটু ভালো খবর শোনালে কি ভালো লাগবে না? প্রথমেই তাহলে ভালো খবরটা বলি। আইফোন 12-এ 6GB র্যাম আছে, এটা সামনে চলে এসেছে। এটা আইফোনের ইতিহাসে প্রথমবার হতে চলেছে যে কোনো ফোনে তাদের 6GB র্যাম দেওয়া হবে। অবশ্যই এটা ভালো খবর। এবং আইফোন 12 এর ব্যাটারিও সামনে চলে এসেছে, কিন্তু এটা খুব একটা ভালো খবর নয়। আইফোন 12 মিনি যেটা 5.4 ইঞ্চি যেটা ডিসপ্লে সাইজ, তার ব্যাটারি সাইজ হচ্ছে 2227 mAh। এবং আইফোন 12 যেটা 6.1 ইঞ্চি ডিসপ্লে সাইজ, তার ব্যাটারি আরও একটু বড়, তার ব্যাটারি সাইজ 2815 mAh। এক সেকেন্ডের নীরবতা পালন করলাম। এবার আমরা আইফোন 12 এর ব্যাপারে আরও কিছু খবরে আসি। সেই খবরগুলো খুব খারাপ। প্রথম কথা, যে DxOMark যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে সাধারণত বিভিন্ন ফোনের ক্যামেরা টেস্ট করা হয়, তার একটা মার্ক দেওয়া হয়, বলা হয় এর ক্যামেরা ভালো, এ এত নাম্বার পেয়েছে। তো সেই নাম্বার দেওয়া হয় যেখানে, সেখানে ইদানিংকালে দেখা যাচ্ছে যে হুয়াওয়ের ফোনগুলো বিশেষ করে এবং শাওমির ফোন, এগুলো টপের দিকে থাকছে। তাই DxOMark-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন এসে গেছে, এটা ঠিকই, কিন্তু তবুও একটা মিনিমাম বিশ্বাসযোগ্যতার তো জায়গা রয়েছে। সেখান থেকে আমরা এই খবরটাকে গুরুত্ব দিচ্ছি যে DxOMark-এ বলছে পরীক্ষা করে অ্যাপেলের আইফোন 12 এর ক্যামেরা নাকি অতটাও ভালো না, বিশেষ করে তার টেলিফোটো যে লেন্সটা আছে সেটার পারফরমেন্স বেশ হতাশজনক, সেক্ষেত্রে খুবই খারাপ খবর। এবং আইফোন 12-এ যে চার্জার দেওয়া হলো না বক্সের মধ্যে, এটা কেন হলো প্রশ্নটা সবার মনে আসে এবং প্রথম আসে। কিন্তু প্রথম আইফোন 12 নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম আমি, সেখানে এই প্রশ্নটার উত্তর দিতে আমি ভুলে গেছিলাম। সোজাসুজি এটাই কারণ, এবং এটা খুবই হাস্যকর কারণ আমি মানছি, কিন্তু আমি এটা বলবো ভেবেও সেই ভিডিওতে বলতে ভুলে গেছি, তাই আজকে সেই ব্যাপারে বলবো। তবে তার আগে অন্য দুই একটা টেক নিউজ আপনাদের শুনিয়ে নিই, তারপর সেই প্রসঙ্গে আসবো। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, অবশ্যই সেটা দেখবেন, জানবেন এবং আপনার মতামত লিখে জানাবেন সেই ব্যাপারে। OnePlus-এর ব্যাপারে গতকালই একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের চ্যানেলে, সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। OnePlus কীভাবে মিথ্যে বলেছে বরাবর, আমাদের ঠকিয়েছে, সেটা বিশদে বলেছিলাম। এবং সেই ভিডিওতেও বলেছিলাম আপনাদের যে কার্ল পেই, পিটলাও এরা OnePlus ছেড়ে চলে যাচ্ছেন, যারা OnePlus-এর প্রতিষ্ঠাতা আর কি, তারা OnePlus-কে ছেড়ে দিচ্ছেন। সেক্ষেত্রে এটা কার্ল পেই আজকে কনফার্ম করেছেন যে তিনি সত্যি সত্যি OnePlus ছেড়ে চলে যাচ্ছেন। OnePlus-এর যে ওয়েবসাইট আছে, ফোরাম আছে, সেখানে তিনি এটা কনফার্ম করেছেন। এছাড়া OnePlus-এর ফোনে আমরা এতদিন প্রি ইনস্টলড ফেসবুক অ্যাপ্লিকেশন পেতাম, এত হাইপড একটা ফোন, ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোন বলা হয়, সেই ফোনে ফেসবুক কম্পালসারি আমাদের পেতে হতো। তো ফেসবুক তারা দেবে না, তাদের সমালোচনা হচ্ছে, তারা বুঝছে, তারা হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যদি সত্যি দাঁড়ায় তাতে আমি ভীষণই খুশি হব। এবার পরের খবরে যাই। গতকাল টেক নিউজে আপনাদের বলেছিলাম যে স্যামসাং গ্যালাক্সি S21, অর্থাৎ S20-র যেটা সাকসেসার হবে, আগামী বছর আসবে, সাধারণত ফেব্রুয়ারি মাস নাগাদ সেগুলো লঞ্চ করে এই ফোনটা। তো S সিরিজের ফোন এবার ফেব্রুয়ারির বদলে গতকাল খবর একটা শোনা গেছিলো যে সেটা নাকি ডিসেম্বরে লঞ্চ করতে পারে, সেটা একেবারে ভুয়ো খবর, আমি গতকালই বলেছিলাম এটা ঠিক হতে পারে না। তো এখন জানা যাচ্ছে যে জানুয়ারিতে লঞ্চ হবে। হ্যাঁ, তাড়াতাড়ি লঞ্চ হবে, তবে জানুয়ারিতে লঞ্চ হবে, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসর দিয়ে যদি আসে ফোনটা, সেক্ষেত্রে শাওমি, রিয়েলমি, তারা তো সবার আগে এক্সক্লুসিভভাবে এই প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসবে। সেক্ষেত্রে স্যামসাংয়ের এস সিরিজের ফোন ডিসেম্বরে আসলে কী করে চলবে? ডিসেম্বরের 1 তারিখে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 লঞ্চ করবে, তারপর ডিসেম্বরেই স্যামসাং সেই প্রসেসর দিয়ে দেবে তাদের ফোনে, এটা খুবই অদ্ভুত এবং অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। এনিওয়ে, স্যামসাং গ্যালাক্সি S21 এবার একটু তাড়াতাড়ি আসছে, এটা ঠিক খবর। এবং তাদের যে সাপ্লায়ার আছে, তাদেরকে স্যামসাংয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এবার এখনই সাপ্লায়ের কাজ টাজগুলো শুরু করে দিতে। এটা স্যাম মোবাইল বলে যে ওয়েবসাইট আছে, সেখানের খবর, আপনাদের সোর্সটাও জানিয়ে দিলাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসরটার কথা যেখানে এসেই গেল, সেখানে বলে নিই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 ডিসেম্বরে তো আসবে, কিন্তু সবার আগে কে সেই প্রসেসর দেওয়া ফোন নিয়ে আসবে, এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। রিয়েলমি বলছে আমরা নিয়ে আসবো আগে, শাওমি বলছে আমরা আগে নিয়ে আসবো, এছাড়া স্যামসাংয়ের নাম তো আগেই ভেসে উঠেছে। সেসব দিয়ে আজকে দাবি করেছে তারা EMI 11 এই ফোনটাতে সবার আগে,
হ্যাঁ তারা এর আগেও করেছে এবারেও নাকি তারা সবার আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 প্রসেসর দিয়ে তাদের কোনো ফোন আনবে এবং সেটা এক্সক্লুসিভভাবে আনবে অর্থাৎ তারা আনার কয়েকদিনের মধ্যে অন্য কোনো কোম্পানি লঞ্চ করতে পারবে না মানে এটাও হতে পারবে না যে রিয়েলমি আর শাওমি একসাথে একই দিনে ওই প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করলো শেষ অবধি কী হবে দুজনের কি গট আপ হয়ে যাবে নাকি রিয়েলমি হেরে যাবে সেটা দেখার জন্য আমাদের খুব আগ্রহ থাকবে এবং যদি আপনারও আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেননি এখনও কেন সেটা প্রেস না করে থাকলে অবশ্যই প্রেস করে দিন আর সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন এই ব্যাপারে সব খবর আপনি সবার আগে জানতে পেরে যাবেন প্লে স্টেশন আপনারা কজন ইউজ করেন প্লে স্টেশন 5 ওপর যদি আমরা ভিডিও নিয়ে আসি রিভিউ করি বা আনবক্সিং করি সেটাকে আপনারা দেখতে আগ্রহী হবেন ইন্ডিয়াতে আজকে প্লে স্টেশন 5 লঞ্চ করে গেল লঞ্চ করেনি ঠিক আসলে তার অফিসিয়াল দামটামগুলো সামনে চলে আসলো যেটা ডিজিটাল ভার্সন সেটার দাম 40,000 রুপির মতো আর যেটা সত্যিকারের নর্মাল ভেরিয়েন্ট তার দাম 50,000 রুপির কাছাকাছি কিন্তু এত দামি জিনিস কিনবো রিভিউ করব কি বলেন আপনারা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের ওপরই সব কিছু নির্ভর করে এটা আপনাদেরই চ্যানেল তাই আবার স্লোগানটা একটু পাল্টে বলি যে স্লোগানটা আমরা শুরুতে সাধারণত বলি যে বাংলার টেক্সাই গাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অভ্র আজকের ভিডিওর মূল যে বিষয়টা অর্থাৎ যে থাম্বনেলের ছবিটা দেখে আপনি ভিডিওতে ক্লিক করেছেন সেই ব্যাপারে এবার বলি আইফোন 12 এই ফোনটা যে আসলো এই সিরিজটা যে অ্যাপেল লঞ্চ করলো কেন তারা বক্সের মধ্যে কোনো চার্জার দিল না কারণটা তারা নিজেরাই বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে পরিবেশ বাঁচানোর জন্য ইলেকট্রনিক বর্জ্য যে চারদিকে জমা হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সেটা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য তারা এটা করেছে তারা একটা বিশাল কাজ করেছে ভালো মানুষের কাজ করেছে তারা পরিবেশকে নিয়ে ভাবে মানুষকে নিয়ে ভাবে তাদের মতো সেন্সেবল একটা কোম্পানি আর পৃথিবীতে নেই কিন্তু আমরা তো জানি যে অ্যাপেল সবসময় টাকার পিছনে ছোটে টাকা ছাড়া অ্যাপেল কিছু বোঝে না স্টিভ জবসের আমলের অ্যাপেল আর এখনের অ্যাপেলের অনেক তফাত রয়েছে আইফোন লঞ্চ হয় মানে আইফোনের প্রতিটা জিনিস কী কী দেওয়া হবে কী কী দেওয়া হবে না কীভাবে মার্কেটিং করা হবে সব কিছু ডিপেন্ড করে কত টাকা সেখান থেকে প্রফিট হবে সেই হিসাবের ওপর সেক্ষেত্রে অ্যাপেলের আইফোন 12 হঠাৎ বক্সের মধ্যে চার্জার দিল না তারা কি চার্জারের টাকাটা শুধু বাঁচিয়ে নেবে বলে তারা চার্জারটা আলাদা করে বিক্রি করবে লোককে আলাদা করে পয়সা দিয়ে কিনতে হবে শুধু সেই কারণে তারা কি জানতো না যে সমালোচনা হবে তারা জানে তবু তারা এটা কেন করেছে আপনারা মনে করে দেখুন এর আগে তারা যখন হেডফোন জ্যাক সরিয়ে নিল 3.5 mm জ্যাকের জন্য কোনো জায়গা রাখলো না তাদের ফোনে তাদের তখনও সমালোচনা হয়েছিল তারা সমালোচনা হয়েছিল কেন কারণ তারা আলাদা করে এয়ারপডস বিক্রি করবে এয়ারপডসের জন্য অ্যাক্সেসরিজের জন্য তারা এটা করেছিল এবার অ্যাপেল কি তাহলে ওই যে চার্জার এতদিন পাওয়া যেত সেই চার্জারটা সামান্য কিছু দামে বিক্রি করার জন্য করছে না অ্যাপেলের পরিকল্পনা সবসময় অনেক বড় হয় এবার আরও বড় পরিকল্পনা তারা আরও বেশি টাকা উপার্জন করবে তাদের ওয়্যারলেস চার্জার যেটা তারা ইন্ট্রোডিউস করেছে আপনারা অনেকেই জানেন এই খবরটা টেক নিউজে বলেছিলাম যে তাদের একটা ওয়্যারলেস চার্জার আসছে ম্যাগ সেফ নামে সেই ওয়্যারলেস চার্জারটা তারা ইন্ট্রোডিউস করলে সেটা তো বিক্রি করতে হবে অ্যাপেল আগামী ফোনে আইফোন 13 বেশ কিছু চেঞ্জ করতে চলেছে আইফোন 13 তারা পুরোপুরি পোর্টলেস কোনো একটা ফোন নিয়ে আসবে মানে সেখানে 3.5 mm জ্যাক থাকবে না সেখানে চার্জিং পোর্ট থাকবে না কোনো রকম পোর্ট থাকবে না একটা অভিনব জিনিস তারা সেটাকে অদ্ভুত কিছুভাবে অসাধারণ কিছুভাবে মার্কেটিং করবে যেটা দেখে আমাদের মনে হবে হ্যাঁ এটা একটা কল্পবিজ্ঞানের কোনো মেশিন আমরা হাতে পেয়েছি কল্পবিজ্ঞানের কোনো ফোন আমরা হাতে পেয়েছি যার মধ্যে কোনো পোর্ট নেই এই পোর্ট না থাকার ব্যাপারটা তারা হাইলাইট করবে তারা সেটা মার্কেটিং করবে আমরা সেটার জন্য খুবই খুশি হয়ে যাব এবং তারপর তারা ম্যাক্সেফ চার্জার শুধু নয় তারা একটা পুরো আলাদা অ্যাক্সেসরিজের পুরো একটা আলাদা রেঞ্জ নিয়ে আসবে যেখানে ডেটা ট্রান্সফার থেকে আরম্ভ করে ইয়ারপডস তাদের চার্জার ওয়্যারলেস সব কিছু তারা সেখানে বিক্রি করবে অর্থাৎ টাকা 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 আরও চার্জার আসবে আরও টাকা আসবে আরও অ্যাক্সেসরিজ আসবে আরও টাকা আসবে অ্যাপেল দিনের শেষে টাকাটাই বোঝে এবং তার থেকেও ভালো করে বোঝে কী করে সেই টাকা উপার্জন করতে হয় এবং আপনাকে এইভাবেই এক্সপিরিয়েন্সটা দেওয়া হবে যে আপনি যে টাকাটা দিচ্ছেন টাকাটা খরচ করে আপনি ধন্য হয়ে যাচ্ছেন আপনি একটা অসাধারণ কিছু টেকনোলজি পাচ্ছেন অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছেন তার জন্য আপনি বাড়তি কিছু সামান্য টাকা খরচা করছেন কিন্তু অ্যাপেল প্রচুর টাকা উপার্জন করবে তার বিনিময়ে এটাই হচ্ছে অ্যাপেলের স্ট্র্যাটেজি এটাই হচ্ছে অ্যাপেলের আগামী দিনের ভবিষ্যৎ প্ল্যান এটা আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন দেখতে খুব আগ্রহ রইল আর আজকের ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়